হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লার্নিং অ্যান্ড হসপিটালিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইঞ্জিনিয়ার কাজী শাহজাহান। আজকের ভিডিওটি একটি টেকনিক্যাল ভিডিও। এখানে আমরা একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমাদের যে সফটওয়্যার নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ফেমাস ভিডিও এডিটিং সফটওয়্যার, অর্থাৎ ক্যাম্পটেশিয়া স্টুডিও 8। তো এই ভিডিও এডিটিং সফটওয়্যারে দুইটি প্রবলেম এবং দুইটি ট্রাবল শুটিং নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমটি হলো, আমরা যখন ক্যাম্পটেশিয়া স্টুডিও 8, এটি আমাদের অন নেটে, অর্থাৎ আমাদের যখন পিসিতে নেট থাকবে, তো যেমন আমার এই পিসিতে এখন নেট আছে, তো নেট অ্যাক্সেসের সময় আমরা এটা যদি রান করি এবং এর যদি ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে থাকে, আমার এটি কিন্তু ট্রায়াল পিরিয়ড শেষ, সো এই অবস্থায় আমার এই সফটওয়্যারটি রান হবে না, এটি হচ্ছে যে স্বাভাবিক। তো এটি আমরা একবার প্র্যাকটিক্যাল করে দেখছি। ডাবল ক্লিক, এই মেসেজটি আসবে প্রথমেই, ওকে ওকে দেওয়ার পর ওয়েলকাম আসছে। তো এখানে যদি আমরা যে কোনো একটি নেম এবং একটি সিরিয়াল কি আছে, এই সিরিয়াল কিটা হলো ক্যাম্পটেশিয়া স্টুডিও 8-এর জন্য, তো এটিকে আমরা কপি করে যদি আমরা এখানে সেট করে দিই, তো তারপরও এটি রান হবে না, কারণ আমার এখানে পিসিতে নেট আছে। তো এই হচ্ছে একটি প্রবলেম, আমার এই পিসিতে নেট থাকাতে এই সফটওয়্যারটি কিন্তু নর্মালি এভাবে রান হলো না। তো ওকে, তাহলে এটি আমরা কি করব, আমরা এবার নেটটিকে ডিসেবল করে দিব। এখানে এটি হচ্ছে ট্রাবল শুটিং, আমরা এবার দেখে নিচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনারা দেখে নেবেন। এখান থেকে আমরা আমাদের নেট ডিসেবল করে দিলাম। নেট ডিসেবল করে এবার আমরা রান করাবো। আমাদের ক্যাম্পটেশিয়া স্টুডিও 8 রান হয়ে গিয়েছে, অর্থাৎ এটি জাস্ট আমাকে কিছুক্ষণের জন্য নেট অফ করে দিয়ে আমাদেরকে এই সফটওয়্যারটা আমরা যখন রান করব তখন এটি রান হবে। তো এবার আবার আমরা নেট অন করে দিব। তো ওকে, এখন আমরা আবার নেট অন করে দিলাম। এই হচ্ছে একটি ট্রাবল শুটিং দেখলাম, এবং এবার দেখব দ্বিতীয় ট্রাবল শুটিং। দ্বিতীয় ট্রাবল শুটিং হচ্ছে যে আমাদের এখানে ক্যাম্পটেশিয়া স্টুডিওতে, স্টুডিও 8-এ আমরা MMOV যে এক্সটেনশনের ভিডিও ফাইলগুলো আছে, এখানে আমাদের দুটি আছে অলরেডি MOV, এটি আমরা এক্সটেনশন দেখে নিচ্ছি যে এটি কিন্তু MOV এক্সটেনশন, অর্থাৎ এটি হলো ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা দুটি ভিডিও। এই ভিডিও দুটি কিন্তু ক্যাম্পটেশিয়া স্টুডিও 8 সাপোর্ট করে না। তো আমরা এখানে অন করার চেষ্টা করছি, ইম্পোর্ট থেকে আমাদের ডেস্কটপে আছে এই দুটি ফাইল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেসেজটি এসে আসবে। এইটি হলো একটি আরেকটি প্রবলেম, যে আমাদেরকে MOV ফাইল রান করতে দিবে না। এক্ষেত্রে আমাদের যদি MP4 থাকে তাহলে অবশ্যই রান হবে। তো এখানে যদি আমাদের MP4 ফাইল থাকে, যেমন আমরা এখানে MP4 পাচ্ছি এটা, তো এই ফাইলটি কিন্তু রান হয়ে গেল। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার এই, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে এটা অনুরোধ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম।